সিগারেট ফেলো, থ্রো। এবার কথা বলো, কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন আব্দুল কাদের। এরপর বদিভাই হয়ে মানুষের মাঝে ছিলেন। 1951 সালে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার সোনারং গ্রামে জন্ম নেয়া কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর সিগনাইট কলেজ ও লৌহজং কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। পরে বিটপি বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ, তারপর বাটা কোম্পানিতে যোগ। 1975 সাল পর্যন্ত ডাকসুর নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন কাদের। তার অভিনীত মঞ্চনাটকগুলোর মধ্যে রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনও কৃতদাস, তোমারি, স্পর্ধা, দুই বোন, মিরাজ ফকিরের মা। মঞ্চ মাতিয়েছেন প্রবাসীও। সরি, মনটা খুব খারাপ। বিটিভিতে শিশু কিশোরদের জন্য নাটক এসো গল্পের দেশের মাধ্যমে টিভি নাটকে অভিনয় জীবন শুরু। মঞ্চে 30টি ও টিভি নাটকে 3000-এর মতো অভিনয় করেছেন এই গুণী শিল্পী। আপনার নাম কি বদি? জি। তবে কিংবদন্তি অভিনেতা আব্দুল কাদের হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। কেন, আপনি কি রাজমিস্ত্রী নাকি? না, মানে হঠাৎ করে আমি একটা ফুলদানির উপর ধরম করে পড়ে গেলাম। ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্পী। 2004 সালে আব্দুল কাদের অভিনয় করেন রং নাম্বার চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এই সফল অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে স্বীকৃতি হিসাবে টেনা সিনাস পদকসহ বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।